ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, অনেক অনেক দিন পর, অনেক দিন ব্লগ করা হয়নি, একটু অন্য কারণ ছিল ব্লগ করা হয়নি সেই জন্য, বাট খুব মিস করছিলাম ব্লগ করাটাকে, ভালো লাগে আমার খুব ব্লগ করতে। আর আজকে হচ্ছে 27 জানুয়ারি, বুঝতেই পারছো 27 জানুয়ারি হচ্ছে কুহুর বার্থডে। আর আমি আর নীলু এখন একটু বেরিয়েছি কুহুর জন্যে। কু যেহেতু খুব কেক খেতে ভালোবাসে, সেই জন্য কুর জন্য একটু কেক কিনতে বেরিয়েছি, মানে কেকটা অর্ডার দেওয়া ছিল, আজকে আমরা আনতে যাচ্ছি সেটা। আর আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, আমাদের একটু দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে হাঁটছি আর কথা বলছি, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি, কথাগুলো একটু অন্যরকম শুনতে লাগছে। তো এখন আমি আর নীলু কেকটা আনতে যাচ্ছি, আর আজকের ব্লগটা পুরোটাই কুহুর জন্য। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। কুহুর এখন একটাই কাজ, সারাদিন স্ট্রলার করে ঘোরা, এত ভালো লাগে ওর ঘুরতে, ইনফ্যাক্ট এটাও ওকে ঘিরে রাখতে হবে। ওফ, কি বলছিস তুই, আর এটাও বেল্টও ওকে বেঁধে রাখতে হবে, অবশ্য বেল্টটা সবসময় বাঁধা থাকে না, কিন্তু বেঁধে দিলে আবার দাঁড়ানো যাবে না বেশি সময়, নাহলে বোর হয়ে যাবে। ওকে ওর মনি অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছে, চোখগুলো ঢুলু ঢুলু করবে কিন্তু চোখ বন্ধ হবে না, কিন্তু এবারে মনে হচ্ছে বন্ধ হবে, এবার প্রচণ্ড ঢুলঢুল করছে, মনে হচ্ছে ঘুমোবে, ঘুমিয়ে যাক তাহলে সন্ধ্যাবেলা উঠে কেকটা কাটবে। দাঁড়া, আমার জুতো খুলে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমাবে, দাঁড়া ঘুমিয়ে যাক তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি। আজকে তোমাদের বার্থডে গার্লের সাথে তো একবারও কথাই হয়নি, তাই না বার্থডে গার্ল? এ বাবা, সবাইকে পা দেখাচ্ছিস, সন্ধ্যে হয়ে গেছে, এখন বার্থডে গার্লকে একটু রেডি করতে হবে, তো রেডি করে নেই তারপরে কেকটা কাটতে হবে, তাই না মাম্মা? কেকটা দেখলে তো আর জামা কাপড়, মানে জামা কাপড় পরবে না, সেই জন্য আগে জামা কাপড়টা পরে নিই, তারপরে ওকে কেকটা দেখাবো, নাহলে প্রচন্ড বেশি এক্সাইটেড হয়ে যায়, খুব অসভ্যের মতো পাটা তুমি দিচ্ছ কেন? আর আমার মুখে কি সব বেরিয়ে গেছে, চলো কুকে আগে রেডি করাই, চলো নীলু রেডি হও। কুহু এই জামাটা পরবে এখন, ফ্ল্যামিঙ্গো জামা, তো জামাটা অ্যাকচুয়ালি স্লিভলেস, জাস্ট ওকে পরিয়ে কেকটা কাটাবো, দিয়ে ওকে আবার পুরোনো সময় ফিরে ফেরত নিয়ে আসবো, তো এটাই ও এখন পরবে। আচ্ছা, আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আগে ভেবেছিলাম কুকে রেডি করব, তারপরে সব করব, মানে কেক রেডি করা বাকি অল জিনিস, কিন্তু এখন প্ল্যান চেঞ্জ, যেহেতু কুকুর জামাটা স্লিভলেস, কুকুকে বেশিক্ষণ ওই জামাটা পরিয়ে রাখা যাবে না, সেই জন্য ভাবলাম এগুলো আগে রেডি করে নিয়ে পাঠিয়ে দিয়েছি, একটা কে তার অবস্থা দেখো, তাড়াতাড়ি খোল, এই আছে, আমি এরা মারপিট শুরু করে দিয়েছে কেকটা খোলার জন্য, খোল তাড়াতাড়ি, আবার হ্যাপি বার্থডে এটাও দিয়েছে, হ্যাপি বার্থডে ভেতরে লিখেও দিয়েছে, এটা হচ্ছে আমাদের এই প্যারাসুটটা অনেকটা এখন মাছের মতো দেখতে লাগছে কেন আমার, এটা হচ্ছে আমাদের কুহুর কেক, হ্যাপি বার্থডে কুহু, এটা হচ্ছে কেকটা, এটা পাইনঅ্যাপেল ফ্লেভারের,
চলো এবার কুকুকে রেডি করি, তোরা ক্যান্ডেল গুলো রেডি কর, আমি কুকুকে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, জামাটাও পছন্দ হয়েছে, দেখ বারবার দেখছে খালি জামাটাকে, উফ কি পছন্দ হয়েছে। আচ্ছা নীলের ছবি তোলা, যে পোজ মারছিস, আর আর হাত তালি দিতে হবে না, শোনো হয়ে গেছে, কেক সরে আসতে সরে আসতে, কেক 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 বলতে শিখে গেছে, কেক কুর রিঅ্যাকশনটা দেখার মতো, আর নতুন করে ক্যামেরা অন করে তার করছে না, হ্যাপি বার্থডে, বা নিজের বার্থডে নিজে গেয়ে নিচ্ছে, ওটা খাবে না, নিজেই খাবে, একটু একটু হাত দিতে দিতে বেশ মনে মনে ওটাই ভাবছে, কুহু মামা একা খেলে হবে না তো বার্থডেতে, সবাইকে দিতে হবে আমাদের, ওকে নিয়ে যেতে হবে, নাহলে কেকটা ও কাটতে দেবে না, হ্যাঁ এই যে কু খেলছে, কু তার একটা গিফট পেয়ে গেছে অলরেডি, হ্যাঁ কুহুর মনি কোনটা দিয়েছিস, তো তোর গিফট দেখাবি, আমার গিফট রেডি হয়নি, আরে যতটা রেডি হয়েছে ততটাই দেখা, এটা তো আমরাই কিনে নিয়ে এসেছি, আমার গিফটই হারিয়ে গেছে, কেমন মনি কেসি হ্যায় তু, এটা দেখা এটা দেখা, এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, এটা কুহু জেম্মা দিয়েছে, এই ড্রেসটার সাথে আরেকটা ব্যাগ আছে, এই যে ব্যাগটা বেশ ভালো, আর দেখা এই একটা জামা কুর দিদুর নিয়ে এসছে, এ মা আমার এখানে ছবিটা কেমন ক্লিয়ার আসছে না, এই জামাটাও খুব সুন্দর কিন্তু ছবিটা ক্লিয়ার নয়, তোকে কেমন একটা লাগছে আমার,
না তবু হচ্ছে না এই যে জামাটা খুব সুন্দর এটা তো পরে পরবে আর আজকে কুহুর সব ম্যাচিং হয়ে গেছে এই সোয়েটারটা পরেছিল তারপরে এই জামাটার এই হাতটাতে একটু বাপরে ইয়েলো ইয়েলো ছিল তো সব ম্যাচিং হয়ে গেছে আর দেখাও এটা যে কুহুর খুব পছন্দ হবে এটাতে ওই ফল আছে কুহুকে এই দেখা আমাদেরকে দেখা এটাতে এই ফলগুলো আছে প্লাস্টিকের এদেরকে কাটতে হবে জুড়তে হবে এটা একটা ওই খেলনা টাইপ দিচ্ছি টমেটো মম্মা তো সবাইকে দিকে দেখো এনে অরেঞ্জ অরেঞ্জ বল বল আমি বলবো না এটা ভুলে গেছে মুখটা দেখো ভুলে গেছে এটার ইংরেজি বাংলাটাই ও জানে না এটা কি এটা কি বল আই ডোন্ট নো ওয়ে এবার তোকে একটা সবজি দোকানে চাকরি দেবে শুনতে পেয়েছিস আর সবজি দোকানে তুই চাকরি দেবি সবজি কাটা ঠিক আছে ও তার গিফটটা কোথায় গেল বেশি লোকাতে গেছে অনেক কষ্টে নীলু তার গিফট খুঁজে পেয়েছে দেখা তার গিফট দেখা তার গিফট দেখাতে হবে আবার রেডি নয় আমার গিফট তার গিফট এখনো রেডি নয় তবু দেখাও দেখো দিস ইজ ভেরি স্পেশাল গিফট এটা আমার ওই কনসিভের সময় কি বলে এগুলোকে প্রেগনেন্সি টেস্ট কিট হ্যাঁ ওইটা ওইটা আর এটা আমার বেবি শাওয়ারের দিনের আর এটা তো কুহু হয়েছিল নিউ বর্ন শুট যেটা হয় সেটা হসপিটালেই হয়েছিল কুহুর মানে 27 তারিখে হয়েছিল 28 তারিখে ফটোগুলো তোলা আর আমাকে এটাই পুরো বিভৎস লাগছে মুখটা ফুলে এত বড় হয়ে গেছে আমার আর কুহুর আর কুহুর বাবারটা ভালো এসছে আমার ভালো লাগছে না ইয়ে এটা খুব ভালো হয়েছে এটা আমাদের এটা ভালো হয়েছে যদিও আমাকে খুব বাজে লাগছে বিধ্বস্ত আমি হচ্ছে হসপিটালের ওই গাউনটা পরেই বসে আছি ওরা সবাই সাজুগুজু করেছে এটা কুহুর ফার্স্ট মান্থ এটা দেখেছে সবাই আগের বারে পট পর উল্টে দে আগের বারে আমি দিয়েছিলাম যারা ব্লগ দেখো এখনই তার চেক করে দেবো ওটা ব্লগ নয় একটা ছোট ভিডিও নাইন টেন নেই আমরা যেখান থেকে ও যেখান থেকে আর কি প্রিন্ট আউট করতে দিয়েছিল সে টেনটাকে ভুলে গেছে করেনি ওটা টাকা আমি নিয়েছে করতে পারিনি সেজন্য সে কমপ্লিট করতে পারেনি উল্টো টাকাও নিয়ে নিয়েছে আর এই ফটোটাও খুব ভালো এটা ফটোটা খুব স্পেশাল এটাতে আমার দিদা আছে এই যে আমার দিদা এটা মা এটা আমি আর এটা কুহু আমরা চারজন এই ফটোটা খুব খুব ভালো ফটোটাকে আমি বাঁধিয়ে রাখবো আমাদের ঘরে একদম সুন্দর করে আর এটা তো যিনি দিয়েছেন উনি বেরিয়ে পড়েছেন লাস্টে বাবা শেষ একটু সুন্দর করে এখনো মেসেজ লিখতে হবে তার এখন অনেক কিছু বাকি আছে ডেকোরেট করতে কি যে করতেছে কবে থেকে জানেও কুহুর বার্থডে তুই কেন এরকম করছিস আর তুই যে আজকে নেচেছিস না বার্থডেতে ও মাই গড আর কুহু কিন্তু প্রচন্ড ব্যস্ত হয়ে গেছে এইসব পেয়ে গেছে কুহুর এটাই খুব পছন্দ হয়েছে বলো মামা মামা একটু কথা বলো আবার গান গেয়েও শোনাচ্ছে উফ তুই কত এন্টারটেইনমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ কুহু কত ব্যস্ত তার সবজি কাটা নিয়ে আর এখন কুহু একটা আবার প্লাস্টিকও জোগাড় করেছে সবজিগুলোকে প্লাস্টিকে ভরে রাখতে হবে বলে বোধহয় আর তার আগে কুহুর এই জামাটা চেঞ্জ করতে হবে এই ফ্ল্যামিঙ্গো কি হচ্ছে কি এটা ফ্ল্যামিঙ্গো জামাটা চেঞ্জ করতে হবে আর মামা কি করছিস দাঁড়া আর তোমরা কুকে অনেক অনেক উইশ করো আর কুকে অনেক আশীর্বাদ করো যেন কু খুব ভালো মানুষ হয় তাই না মাম্মা কি করছিস জামা খুলে দিচ্ছিস এই যে এই টপটার উপরে ওকে পরিয়ে দিয়েছিলাম তো যেন ও খুব ভালো মানুষ হয় মানে কিছু হোক আর না হোক যেন মানুষটা হয় ভালো করে নীলু এখন অনেক আশীর্বাদ করছে সারাদিন আশীর্বাদ করার সময় পাইনি ওই জন্য এখন করেই যাচ্ছে
তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো টাটা বাই এন্ড গুড নাইট। টাটা দেখাই যাচ্ছে, মানুষ নেই শুধু হাত নড়ছে। টাটা টাটা।